আসসালামু আলাইকুম এব্রিয়ন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজ আমি শেয়ার করছি এলআইস লোশনের রিভিউ মহিলাদের মাথায় দেখা যায় চুল থাকলেই ওকুন থাকে সবার মাথায় এসে থাকে তা না তবে অনেকের মাথায় ওখানে সমস্যা রয়েছে এই সমস্যা থেকে সমাধানের জন্য যা করা দরকার তা আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কিভাবে উকুন নির্মূল করা যায় তো উকুন নির্মূল করার জন্য আমরা অনেক প্রসেস ইউজ করে থাকি কিন্তু দেখা যায় কিছুটা চলে যায় আবার থেকে যায় এখন এক্ষেত্রে যদি আপনি এই এলএস লোশনটি ইউজ করেন সেক্ষেত্রে উকুন একেবারেই চলে যাবে তো এটা শুধু চুলের বাইরে ইউজ করার জন্য এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালের এক তৈরি তো আমি কিভাবে এটা ব্যবহার করবেন তার রিভিউ দেখাচ্ছে আশা করি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলছি এলআইস লোশন প্রতি গ্রামে আছে ইভার বিপি পাঁচ মিলিগ্রাম এই লোশনটি ছয় মাস বা তার বেশি বয়সী রুগীদের মাথায় উকুন সংক্রমণের চিকিৎসার জন্য নির্দেশিত হয় অনেক সময় রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ব্যথিত এটা ব্যবহার করা হয় না তবে মাথায় যাদের প্রচুর উকুন রয়েছে তারা এটা ব্যবহার করে দেখতে পারেন একদম উকুন নির্মল হয়ে যাবে এই লোশনটি শুধুমাত্র মাথা এবং মাথার চুলে ব্যবহারের জন্য এটি মুখে চোখে এবং অন্য কোনো কোথাও ইউজ করা যাবে না চুলের শুষ্ক চুলে পর্যাপ্ত পরিমাণে এটি ব্যবহার করতে হবে যাতে চুল ও মাথার ত্বক সম্পূর্ণ আবৃত হয় লোশনটি ব্যবহারের পর দশ মিনিট এটা মাথায় রেখে তারপর এটা ধুয়ে ফেলবেন আর এটা একটি টিউব খোলার পর শুধু একবারই ব্যবহার করা যাবে আর চোখের সংস্পর্শ থেকে এড়িয়ে যাবেন কোনো মতেই জানি চোখের ভিতর না লাগে এবং খুব সাবধানে এটাকে আস্তে আস্তে করে চুলের সাথে লাগিয়ে দশ মিনিট রেখে দেবেন এবং দশ মিনিট পর চুলটা চুলে দশ মিনিট পর রেখে চুলটাকে ভালোভাবে ধুয়ে ফেলবেন তবে দেওয়ার আগে চুলটা একটু পরিষ্কার করে নেবেন যেমন দেওয়ার আগে আপনার চুলটা যদি ক্লিন থাকে বা শ্যাম্পু দিয়ে ধোয়া থাকে সেক্ষেত্রে একটু ভালো হয় আর এই লোসন দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা আমি বলছি এই লোসন যেন কিছুটি শিশুদের হাতের নাগারে না থাকে এবং শিশুরা যেন কোনো মতেই এটা খেয়ে না ফেলে এরপর আমি বলবো এই লোশনে পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে এটা তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে চোখে লাগলে চোখের ভিতর জ্বালা পোড়া ভাব হতে পারে আর খুশকি ত্বক একটু শুষ্ক হয়ে যেতে পারে ত্বকে একটু জ্বালাপোড়া করতে পারে তবে সেটা সাময়িক আর গর্ভকালীন এবং স্থানদানকালী সময় ব্যবহার করে যাবে কি না সে সম্পর্কে আমি একটু বলছি এখানে বলা হয়েছে গর্ভবতী নারীদের ব্যবহারের তেমন একটা সাজেস্ট এখানে করা হয়নি মানে গর্ভবতী নারীরা এটা ব্যবহার করতে পারবে না আর স্তন মা এটা ব্যবহার করতে পারবে তবে সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চা সংস্পর্শ থেকে দূরে থাকতে হবে যখন সে এটা ব্যবহার করবে সে যেন বাচ্চার কাছে না থাকে ব্যবহার করার পর খুব সুন্দরভাবে ধুয়ে এবং পরিষ্কার করে এরপরে যেন বাচ্চার সংস্পর্শে আসে আর এই লসুনটি যখন আপনি কিনবেন কেনার পর ভালোভাবে বুঝে শুনে এবং এটার নির্দেশনা ভিতরে দেওয়া আছে সেই নির্দেশনা পড়ে তারপর ব্যবহার করবেন অথবা ভিডিও দেখে ব্যবহার করবেন আর ব্যবহার করার আগে চুল এবং মাথা অবশ্যই শুকনা থাকতে হবে ভিজা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না কিভাবে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি লোশনটি সরাসরি মাথার শুকনো চুলে এবং মাথার তালুতে আস্তে আস্তে ব্যবহার করবেন প্রথমে মাথার তালুর আশেপাশের যে চুল আছে তাতে ধীরে ধীরে এটাকে ব্যবহার করবেন এবং চুলের সকল অংশে সুন্দরভাবে মালিশ করে এটাকে লাগাবেন আর ব্যবহার করার সময় অবশ্যই খেয়াল রাখবেন সমস্ত চুলে যেন এই লোশনটি লাগে তাহলে চুলের ভিতর যে উকুন আছে সেই উকুন এবং উকুনের ডিম একদম লোশনের সংস্পর্শে এলে এটা নির্মূল হয়ে যাবে আর এটা ব্যবহার করার পর আপনি দশ মিনিট অপেক্ষা করবেন একদম ঘড়ি ধরে 10 মিনিট 10 মিনিট পর শুধুমাত্র অনলি পানি দিয়ে এটাকে ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর খুব সুন্দরভাবে বেশি পানি দিয়ে এটাকে ক্লিন করে ফেলবেন এবং ক্লিন করার পর আপনি হাত ভালোভাবে সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নেবেন এরপর আপনি খাবার গ্রহণ করবেন এর আগে কোনো খাবার বা অন্য কিছু স্পর্শ করবেন না হেয়ার ব্যান্ড বা চিরুনি কিছুই স্পর্শ করবেন না তো এলআস লোশন সম্পর্কে রিভিউ আমার এখানেই শেষ হলো আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনার উপকৃত হলেই আমার আজকে ভিডিও সার্থক আল্লাহ হাফেজ